তাহলে দিন কায়েমের একটা গুরুত্বপূর্ণ পথ হচ্ছে তলাবুল আলহাম এটা মনে রাখতে হবে কেতাল ফি সাবির যেমন এর মাধ্যমে কি হয় দিন প্রতিষ্ঠা করা হয় তাই না সাল্লাম বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ ইত্যাদি এই সমস্ত যুদ্ধ পরিচালনার মধ্য দিয়ে দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্যই তিনি কাজ করেছিলেন আর আমরা যারা জ্ঞান অর্জন করছি সেটা কি জন্য চাকরির জন্য দুনিয়াদারির জন্য না না সঠিক এলেম ছাড়া সত্যিকার অর্থে দিন পরিপালন করা সম্ভব নয় দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয় অতএব আজকে যদি কেউ কেতালফি সাবেলার জন্য প্রস্তুতি নেন অথচ তার মধ্যে এখনো শিরিক রয়ে গেছে অথচ তার মধ্যে এখনো বেদাত রয়ে গেছে অথচ তার মধ্যে কোনো বাতিল আকিদা রয়ে গেছে তাহলে কি প্রতিষ্ঠা করবেন তিনি যদি যুদ্ধে যেতেন বলেন তো তাই না এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে দিন প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো তলাবুল এলেম আর সারাই শরীয়তের বিশুদ্ধ জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী নিজেরা আমল করতে শুরু করা অন্য সময় আমল করবে কিনা তার আগে নিজেকে আপনি আলোকিত করুন তার আগে নিজের মধ্যে নিজের পরিবার পরিজনের মধ্যে আপনি এলেমটাকে প্রতিষ্ঠিত করুন তাহলে আপনার নিজের মধ্যে আপনার দিন আপনার পরিবারের মধ্যে দিনটা প্রতিষ্ঠিত হবে এবং তারপরে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন সমাজ রাষ্ট্র অন্যত্র যার যতটুকু শক্তি রয়েছে তাহলে আমরা আমরা এটা ইতিহাসেও দেখতে পেয়েছি যে যদি সঠিক ধারার এলেমের চর্চাটা না থাকতো সেটা ব্যাহত হতো তাহলে সঠিক দিনটাকে আমরা পেতাম